नमस्कार বন্ধুরা, একটা খুবই গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। এবার অনলাইনে করা যাবে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন, দেখুন কিভাবে। তো এই যে নিউজটা, এটার হেডলাইন দেখেই আমি ভাবলাম যে ভিডিওটা আপনাদের জন্য করে ফেলা যাক। তো সেই জন্য ভিডিওটা আপনাদের জন্য করছি। তো দেখি, দেখা যাক যে এই আর্টিকেলে আর কি রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখুন, পড়ুন। বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্য শাসক দল বড় চমক ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প। রাজ্য জুড়ে প্রতিটি সাধারণ মানুষ এই প্রকল্পের প্রতি আগ্রহ দেখিয়েছেন। রাজ্যের প্রায় 10 কোটি মানুষকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। তবে নির্বাচন শুরু হয়ে যাওয়াতে দুয়ারে সরকার ক্যাম্প এই মুহূর্তে বন্ধ রয়েছে, যে কারণে সরাসরি সরকারি ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করানো হচ্ছে না। যারা এখনো পর্যন্ত সুবিধা পাননি তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে মমতা সরকার। বাড়িতে বসে অনলাইনেই স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে নিতে পারবে রাজ্যবাসী। এর জন্য প্রথমে স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে গিয়ে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনার সমস্ত তথ্য এবং ডকুমেন্ট অ্যাটাচ করে নিন। এরপর সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে ওই ওয়েবসাইট থেকে স্বাস্থ্যসাথীর ফর্ম বি ডাউনলোড করে নিয়ে তা পূরণ করে পৌরসভা কিংবা পঞ্চায়েতে গিয়ে জমা দিতে হবে। এছাড়াও যদি কোনো সমস্যা হয়, এখানে আরও কিছু বলা রয়েছে, আপনারা পড়ুন, আমি আর পড়ছি না। তাহলে এখানে টোল ফ্রি নাম্বারে আপনারা কথা বলতে পারেন, ঠিক আছে, তাহলে দ্রুত সমাধান পাবেন, এটাও কিন্তু লেখা হয়েছে। তো এই খবরটা প্রকাশিত হয়েছে dorkaritips.com এই ওয়েবসাইট থেকে। তো এবারে আমরা যাব স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমরা স্বাস্থ্যসাথী .gov.in ওপেন করে নিয়েছি। এরপরে আপনারা কি লেখা ছিল ওখানে, যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। এখানে দেখুন, অ্যাপ্লাই অনলাইনে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিশ আসছে আপডেটের ব্যাপারে। তাছাড়া এখানে কিন্তু কোনো ডকুমেন্ট জমা দেওয়ার কোনো কিছু নেই। এখানে যেমন বলেছে, আপনারা দেখুন, অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে, এখানে আপনার সমস্ত তথ্য এবং ডকুমেন্ট অ্যাটাচ করে নিন। তো এখানে কিছু আমি খুঁজে পাইনি যে অ্যাটাচ করে নেওয়ার মতো। তারপরে কি লেখা ছিল, যে সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তো সাবমিট তো দূরের কথা, এখানে কিছু অপশন আমি খুঁজে পাইনি। যদি আপনারা খুঁজে পান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার এমনও হতে পারে যে কিছুদিন পরই হয়তো এটা চালু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে যে এই ওয়েবসাইটে কখন চালু হচ্ছে, ঠিক আছে। যদি আমি অ্যাপ্লাই অনলাইন এখানে যাই, তাহলে দেখুন এখানে কোনো অপশন নেই। এখানে দেখুন হসপিটাল রেজিস্ট্রেশন, চেক হসপিটাল রেজিস্ট্রেশন স্ট্যাটাস, আর রেজিস্ট্রেশন ফর ট্রিটমেন্ট আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল, আর ফ্রম বি ফর রেজিস্ট্রেশন আন্ডার স্বাস্থ্যসাথী। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো স্বাস্থ্যসাথীর যে ফর্মটা, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব, যেমনটা বলা ছিল এই আর্টিকেলে। এখানে দেখুন বলা ছিল, ওই ওয়েবসাইট থেকেই স্বাস্থ্যসাথীর ফর্ম বি ডাউনলোড করে নিয়ে তা পূরণ করে পৌরসভা কিংবা পঞ্চায়েতে গিয়ে জমা দিতে হবে। তো আপনারা এখন এই যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনারা যদি না দেখতে পান যে এখানে কোনো সাবমিটের বাটন, বা আপনারা যদি কিছু না পান, তাহলে আপনারা কিন্তু আপনাদের এই প্রসেসটা করতে হবে, যেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে তা পৌরসভা বা পঞ্চায়েতে গিয়ে কিন্তু জমা দিতে হবে। এই ফর্ম বিটা কী করে আপনারা পাবেন, সেটা তো আমি দেখিয়ে দিলাম। আর ওয়েবসাইটে আপাতত কোনো অনলাইন প্রসেসের আমি কিছু খুঁজে পাইনি। হতে পারে কয়েকদিন বাদ এটা চালু হবে, তার জন্য আপনাদের এবং আমাকে সবাইকে কিন্তু একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা বাংলায় দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে এই চ্যানেল থেকে কোনো নোটিফিকেশন আপনারা মিস করবেন না।